আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। এই তো আজকে আমিও ব্লগটা শুরু করলাম কিছু কাজকর্ম দিয়ে। আজকে যেহেতু ঈদ চলে আসছে, আমাদের এখন অনেক কাজ রয়ে গেছে, তাই ভাবলাম যে এবার কাজ তো টুকিটাকি করতে থাকবোই। তাই ভাবলাম যে কি এটা যা মানে যেহেতু মার্কেটে যেতে পারছি না, তা বাসায় একটা জামা কাপড়ও ছিল, একটা জামা এটা বসে সেলাই নেই, তো এটা সেলাই নিলাম। তারপর টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম আর চলে আসলাম রান্নাঘরে। এখন 4টা বাজে, ভাবলাম আজকে আমি রুটি খাবো। তা রুটির জন্য আটা বেলতে ইচ্ছে করতেছিল না, তা আমি একবার আটা গুলে এভাবে আমি করে ফেললাম। এটা সহজ, আপনারাও ট্রাই করতে পারেন, মানে বেলাবেলির ঝামেলা নাই, এভাবে খেতেও ভালো লাগে। রুটিটা শক্ত হয় না, অনেকক্ষণ থাকে আর অনেক সফট হয়। তো আমি একে একে করে রুটিগুলো ভেজে নিই। এই তো আর আজকে রান্না করব, আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি যতটুকুই পারি, আপনারা এনজয় করেন। এই আজকে রান্না করব আমি দুইটা মুরগির মাংস রান্না করব, একটা দেশি মুরগি আর একটা ফার্মা মুরগি, ব্রয়লার মুরগি যেটা বলে। তা আমি দেশি মুরগির জন্য আমি মশলা দিয়ে দিছি, পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, এখন রসুন বাটা, আদা বাটা আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে দিব একে একে দুটার মধ্যেই। আসলে আজকে কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, অনেক প্রচণ্ড বৃষ্টি ছিল। আজকে প্রায় দুপুর থেকে কালকেও একটু ফোটা ফোটা বৃষ্টি হয়েছে, তা আজকেও মানে এত গরম লাগে নাই। তারপর বিকেল থেকে অনেক বাতাস হচ্ছে, তা এখন সন্ধ্যা আমি বয়স দিতেছি, মানে বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর থেকে, মানে সন্ধ্যার পর থেকে বিকেল থেকে আর অনেক বাতাস হচ্ছে, মানে প্রচণ্ড বাতাস এই আর কি। আমি আর মাংসের জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি যা যা প্রয়োজন, এলাচ, দারচিনি, হলুদ, মরিচ যা যা আছে এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে কষাই নিব ভালো করে। তো আর কি, আসলে বাতাসের জন্য দাঁড়ানো যাচ্ছে না, বয়স দিতে পারতেছি না, একটু সমস্যা হচ্ছে, তারপর দিতে তো হবেই তাই না। আজকে কাজও ছিল অনেক, ধোয়াধুয়ি ছিল, এগুলো করলাম। যেহেতু এখন মানুষ পাওয়া যায় না কোনো কিছু দিতে, সব নিজেরই করতে হয় নিজেদের কাজ, তাই বসে থেকে তো লাভ নাই। তারপর একটু জামা একটা সেলাই করতে বসলাম টুকিটাকি, তা তো আপনারা দেখলেনই এই আর কি। আর আজকে রোজাটা অনেক ভালোই কাটলো আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট হয়নি, যেহেতু আজকে কোনো গরমও ছিল না, ভালো লাগছে। আর আমি এখানে ফার্মা মুরগিটার জন্য এসে আলু দিয়ে, যেহেতু অল্প একটু এখানে এটা বাচ্চাদের জন্য রান্না করব, ওরা দেশি মুরগি খেতে পারে না আর খেতে চায়ও না, যেহেতু অনেক হার্ট থাকে খেতে চায় না, আর এটা রান্না করবো আমরা আমাদের জন্য। ওইটা ফার্মা মুরগির জন্য আমি আলু দিয়ে একবারে বসাই দিছি কষাই, এখানে আমি দেশি মুরগিটা দিয়ে দিছি এনার্জি, এটাকে আমি একটু ঢেকে ভালো করে কষাই নিব। তো আর কি, দেখেন আপনারা আমি কীভাবে রান্না করতেছি আমার মুরগিটা। আর বলে দিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আসলে মানে রোজ পুরোটা রোজার মধ্যেই অনেক ঠান্ডাই লাগছে, এতটা গরম লাগে না যতটা আমরা ভাবছি, কিন্তু এই কয়েকদিন এত গরম পড়ছে মানে বলার কোনো ভাষা রাখে না। তা আজকে হঠাৎ করে ঠান্ডাটা পড়ে কিন্তু সবারই অনেক হয়তো উপকার হয়েছে তাই না, মানে হঠাৎ করে ঠান্ডা পড়লে ভালোই লাগে আর কি বলবো। এই আসলে মনটা ভালো না, ঈদ তো চলে আসছে, এবার ঈদ তো আমাদের কারো কাছে ঈদ মনে হচ্ছে না, যে যেখানে আছে সেখানে আটকা পড়ে আছে, কোথাও যেতে পারতেছে না, আত্মীয় স্বজনের কাছে ফ্যামিলির কাছে যেতে পারতেছে না, সবাই যার যার মতো, মানে অন্যবারের ঈদটা আর আমাদের এবার ঈদটা কিন্তু একরকম হচ্ছে না, মানে একটু অন্যরকম। এই আসলে এরকম ঈদ আমাদের কারোই কাম্য না, কিন্তু কি করার আছে, করতে তো হবেই, আমরা সবাই পরিস্থিতির শিকার।
আমি কিছু করার নাই, আর চলে আসলাম একটু বাইরে, বাইরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখেন আজকে অনেক বাতাস হচ্ছে আর আকাশটা অনেক মেঘলা মেঘলা, মানে কোনো রোদ নাই। হঠাৎ দুপুরের পর থেকে এতটা ইয়ে করে হয়ে গেছে, সকাল থেকে বাতাস ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে মানে বিকেল থেকেই এরকম মানে অনেক জোরে জোরে বাতাস হচ্ছে। বৃষ্টি, এখন তো বৃষ্টিও নেমে গেছে, বৃষ্টি হচ্ছে। আসলে এই গরমের মধ্যে কয়েকদিন কারোই ঘুম হয়নি, কালকে রাত্রে সেহরি খেয়ে নামাজ পড়ে শুয়েছি, অনেক ভালোই একটা ঘুম হয়েছিল যেহেতু ঠান্ডা পড়ছে আর কি। তো এদিক দিয়ে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে দিছিলাম, আলু দিয়ে ঝোল দিয়ে দিছি একবারে, এখন ঢেকে বসে দিব, মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো মাংসটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। আসলে মানে কি বলবো, মনটা খারাপ বলার তো কোনো ভাষাই নাই। একদিন ইফতারের সময় হয়ে গেছে, আমি এখন আমার মেয়ে আমার পাশে, আমি মুখে বিরক্ত করতেছে, আমি বয়েজে ভালো করে দিতে পারতেছি না। এই তো আমি ইফতারটা করে নিচ্ছি আমার রুটি দিয়ে, রুটিগুলো পুড়ে গেছে, কিছু করার নাই যেহেতু তাড়াহুড়ো করে ঘুরছি, তারপর চুলো বাড়া ছিল। আর ইফতারের পর তো আমার হাজব্যান্ডের অর্ডার পড়ে যায় ইফতারি করার সময়, নামাজ পড়ার আগে, যে চা বসায় দাও চুলায়। তো ইফতারি করে নামাজ কালাম পড়ে, এই তো চা তো একটু খেতেই হয়, চা বসাই দিছি, এই তো চা হচ্ছে, তো আর কি আমার চাটা হতে থাক। আসলে ভালো লাগে না, ভাবতেছিলাম এখন মেয়ে বলতেছে আম্মু চলো কোথা থেকে একটা ড্রেস তো নিয়ে আসি অন্তত, আসলে ছোটো মানুষ তো বুঝে না, কিন্তু কিছু তো করার নাই। আমি বলতেছি মা এবার না আনলেই তো কিছু হবে, এবার কাপড় ছাড়ে ঈদ করো, তারপরে যেহেতু আমার একটা মেশিন আছে দেখি একটু সেলাই করে দিব, যেহেতু কোথাও যাওয়া হবে না এই আর কি। তো আমার চাটা হয়ে গেছে, আর বেশি কিছু বললাম না, আমি আজকে কথাও বলতে পারতেছি না, আমার মেয়ে আমার সাথে অনেক বিরক্ত করতেছে, হয়তো ঘুম পাইছে, ঘুমাবে। তো আর কি, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুলও হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন, আর আমার সাথে চাটা আপনারাও এনজয় করেন, যেহেতু খাওয়াতে পারতেছি না দেখি এনজয় করেন। আমি চা তেমন খাই না, তারপর এখন একটু একটু যেহেতু কল একটু খেতে হয়, আগে খেতাম এখন চা খাই না। তো আর কি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।